আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তবে এই ভিডিওটা আগে করা ছিল, আমি একটু দেরিতে শেয়ার করেছি একটু ব্যস্ততার কারণে, এর জন্য আমি দুঃখিত। তো আমি আমার বাবার বাসায় ইলিশ মাছ কিনে নিয়ে গিয়েছিলাম। আমার বাবা ইলিশ মাছ খেতে চাচ্ছিল, সেজন্য আমি পলাশী বাজার ঢাকা ওখান থেকে ইলিশ মাছ কিনলাম। এখানে 1400 টাকা কেজি নিয়েছে। ইলিশ মাছটা অনেক ভালো ছিল, ডিম ছাড়া ছিল। ডিম ছাড়া মাছ কিন্তু অনেক ভালো হয় আর খুবই মজা ছিল। তো আমরা এখান থেকে আমি আমার হাজব্যান্ড মিলে মাছটা কিনে আমার বাবার বাসায় নিয়ে গিয়েছিলাম। আমার বাবা অনেক খুশি হয়েছিল মাছটা দেখে। আমরা ওটা ভেজে গরম ভাতের সাথে খেয়েছিলাম। আমার বাবা মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমার অনেক ভাগ্য ভালো যে বাবা মা আমার সাথে এখনও আছে। আসলে এটা বলে বোঝানো যাবে না, যাদের বাবা মা নেই তারাই বুঝতে পারে যে বাবা মা কি। আর আমি খুবই ভাগ্যবতী যে বাবা মা এখনও বেঁচে আছেন। আমি যতটুকু পারি তাদের খুশি করানোর চেষ্টা করি। আর সাথে আরেকটা ভিডিও আছে যে আমার মেয়ে আমার ভাইয়ের মেয়েরা সবাই ফ্রেন্ডশিপ ব্যান্ড শেয়ার করছিল, একে আরেকজনকে পড়িয়ে দিচ্ছিল। তো সেটার ভিডিও আছে, আমার কাছে খুব ভালো লেগেছিল, সেজন্য আমি সেটাও শেয়ার করেছি। এছাড়া আরেকটা ভিডিও আছে যে আমাদের ইঁদুর অনেক বিরক্ত করছিল, আমাদের কম্পিউটারের তারগুলো মানে কেটে ফেলেছিল। ছোটো ইঁদুরগুলো বেশি বিরক্ত করে, তো সেটারও ভিডিও একটু শেয়ার করেছি যে আমি কী দিয়ে তাদের থেকে একটু রেহাই পাই। অনেক বিরক্ত করে আসলে ইঁদুরগুলা। তো আপনারা আমার ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ না করে, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। এই যে এটা হচ্ছে ইঁদুরের ওষুধ,
আর এটা রেখেছি মাউসের সাথেই, আমাদের কম্পিউটার মাউস আর এটার মাউস। এটা হচ্ছে ইঁদুরের ওষুধ, মরার ওষুধ, আর এটা হচ্ছে আমাদের কম্পিউটার মাউস। এগুলো তারগুলো কেটে ফেলছিল, আর ছোটো ইঁদুরগুলো বেশি বিরক্ত করে, তো এই যে এভাবে ফেলে দিয়েছি, অনেকটা ধানের মতো। এটা কিন্তু কম্পিউটারের পিছনে অংশ, এই যে এভাবে এগুলো ফেলে দিয়েছি, এগুলো কিন্তু সব ধানের ইঁদুরের ওষুধ। এটা আবার অন্য কোনো খাবার না, এটা হচ্ছে ইঁদুর মারার ওষুধ। একটা ছোট ইঁদুর মরেছে ওষুধ খেয়ে, ধানের মতো যে ওষুধগুলো থাকে ওটা খেয়ে অবশ হয়ে গিয়েছে। আমাদের কম্পিউটার তারগুলো সব কেটে ফেলছে, অনেক দুষ্ট ইঁদুর। আর এইগুলো ইঁদুর অনেক দুষ্ট, দাঁতগুলো একদম ধারালো থাকে। একটু জুম করে দেখাও পিচ্ছিটাকে, আমাদের একদম বিরক্ত করে ফেলেছে। কম্পিউটারের তার সব কেটে ফেলছে, আমরা আবার নতুন করে লাগাতে হয়েছে আমাদের। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজ এই পর্যন্তই, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।